হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এইচএসসি 2021 তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমি দেখাবো পৌরনীতি এবং সুশাসন তৃতীয় সপ্তাহ দ্বিতীয় পত্র। তো এই চ্যানেলটিতে সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো আপনারা সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টগুলোর নির্ভুল এবং সঠিক সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে যাওয়া যাক মূল বিষয়ে। তো আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখার আগে একটু প্রশ্ন আমি আপনাদের দেখাই যে এই বিষয়গুলো আমাদের লিখতে হবে, তা নাহলে একটু গরমিল হয়ে যাবে। তো 1935 সালে ভারত শাসন আইন, তো 1935 সালে ভারত শাসন আইন এবং দ্বিতীয়ত লিখতে হবে দ্বিজাতি তত্ত্ব, তৃতীয়ত লিখতে হবে লাহোর প্রস্তাব, চতুর্থত হচ্ছে 1947 সালে ভারত শাসন, ভারত স্বাধীনতা আইন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অ্যাসাইনমেন্টের উত্তর লেখার আগে সবার প্রথমে এই অ্যাসাইনমেন্টটা ভালো করে এই যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনাগুলো অবশ্যই পড়তে হবে। যেহেতু ভিডিওটা বড় হতে চলছে বা বড় হতে পারে, তো এজন্য আমি যাতে আপনারা সংক্ষেপে বা ভিডিওটা বেশি বড় না হয় এই জন্য ভালোভাবে পড়লাম না, সরাসরি চলে যাই মূল প্রশ্ন। তো এবার দেখা যাক প্রথম প্রশ্নের উত্তর। 1947 সালে ভারত শাসন আইন, তো 1947 সালে ভারত এবং 1947 সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালোচনা, এবং ক নম্বর হচ্ছে 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে প্রেক্ষাপট, এক ইংল্যান্ডের রাজনীতি অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে মন্টেগু জেমস ফোর্ড শাসন সংস্কার আইন পাশের সময় ব্রিটিশ পার্লামেন্ট ঘোষণা করেছিল 10 বছর পর পুনরায় একটা কমিশনের মাধ্যমে এই আইনের বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করা হয়, আর 1929 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠনের কথা ছিল, কিন্তু ইংল্যান্ডের সাধারণ নির্বাচন শুরু হলেও সেটা আর করা সম্ভব হয়নি। এজন্য তারা 10 বছর কথাটি সংশোধিত করে 10 বছরের মধ্যে কমিশন গঠন করে। দুই নম্বর, ভারতের রাজনীতি। 1919 খ্রিস্টাব্দে আইনের ব্যর্থতা পরিপূরণের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1927 খ্রিস্টাব্দে বিচারপতি জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠন করেন। যেহেতু এই কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না, তাই ভারতীয়রা নিন্দা করে এই কমিশনকে, কারণ এই আইনের ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। ফলে গান্ধীজির নেতৃত্বে স্বরাজ দল এবং মুসলিম লীগ ও দায়িত্বশীল শাসন ব্যবস্থার দাবি জানান। বাংলাদেশ ও পাঞ্জাবের বিপ্লবী কার্যকলাপ তীব্র আকার ধারণ করে। পাঞ্জাবের সাইমন কমিশন বিরোধী আন্দোলন ও লালা লাজপত রায়ের মৃত্যু ঘটে। তাহলে যাওয়া যাক পরবর্তী ধাপে। দ্বিতীয়ত আছে বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এক নম্বরে হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। এই আইনে ব্রিটিশ, ভারতীয় ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটা যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়। তিন নম্বর হচ্ছে গোল টেবিল বৈঠক। তো সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ ভারতীয় সরকার নেতৃবর্গের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেন। প্রথমে 1930 খ্রিস্টাব্দে, দ্বিতীয়ত 1931, তৃতীয়ত হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। এই তিনটা গোল টেবিল বৈঠকের আন্দোলন আলোচনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার নতুন সাংবিধানিক সংস্কারের প্রয়োজন অনুভব করেন। শেষ পর্যন্ত সাইমন কমিশনের রিপোর্ট এবং গোল টেবিল বৈঠকের আলোচনা ও প্রস্তাবগুলির পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবগুলোর নামে একটি শ্বেতপত্র প্রকাশ করে 1933 খ্রিস্টাব্দে। অতঃপর 1935 খ্রিস্টাব্দে এই সকল প্রস্তাব এবং যৌথ কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া অ্যাক্ট 1935 পাস হয়। তো বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যটা আমি আগেই বলেছিলাম, পেজটা একটু স্ক্রল হয়ে গেছিলো, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। এই আইনে ব্রিটিশ, ভারত এবং দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটা যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়। দেশীয় রাজ্যগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া হয়, ঐচ্ছিক হিসাবে গণ্য করা হয়। আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে 5 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নিম্ন ফেডারেল অ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলিতে 375 জন এবং উচ্চকক্ষ কাউন্সিল অফ টেস্ট 260 জন সদস্য নিয়ে গঠিত হবে বলে ঘোষিত করা হয়। তিন নম্বর হচ্ছে সাম্প্রদায়িক নির্বাচন। মুসলিম ও তফসিল সদস্যের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। চার নম্বর হচ্ছে মন্ত্রিপরিষদের দায়িত্ব। গভর্নর জেনারেল অধীনে একটি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ এবং পরও যুক্তরাষ্ট্রের শাসনভার দেওয়া হয়। মন্ত্রীরা কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন বলে জানানো হয়। তো আমি একটু স্পিড বা জোরে পড়তেছি, কারণ ভিডিওটা বড় হতে চলেছে, তো এজন্য আমি একটু তাড়াতাড়ি পড়তেছি। আপনারা চাইলে ভিডিওটা পজ করে পাস, ভিডিওটা অর্থাৎ থামিয়ে থামিয়ে বা পাস করে দেখতে পারেন। তো তিন নম্বর চাইরে গেল, এখন পাঁচ নম্বর হচ্ছে শাসন ক্ষমতা বিভক্তিকরণ। কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতাকে সংরক্ষিত এবং হস্তান্তরিত এই দুই ভাগে ভাগ করা যায়। প্রতিরক্ষা, বৈদেশিক এবং ব্যাংক ইত্যাদি সংরক্ষিত বিষয়ে গভর্নমেন্ট জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেয়া হয়।
তো 6 নম্বর হচ্ছে গভর্নর জেনারেলের চূড়ান্ত ক্ষমতা, গভর্নর জেনারেলের শাসন পরিচালনার চূড়ান্ত ক্ষমতা লাভ করেন, এছাড়া স্বেচ্ছাধীন ক্ষমতা এবং সবিশেষ বিবেচনা প্রসূত ক্ষমতাও ভোগ করতে থাকেন। তাহলে যাওয়া যাক পরবর্তী পৃষ্ঠায়। তো 7 নম্বর আছে কেন্দ্র ও প্রদেশের ক্ষমতার তালিকা, কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের উদ্দেশ্যে 3টা পৃথক তালিকা তৈরি করা হয়। ক নম্বর আছে কেন্দ্রীয় তালিকা, খ প্রাদেশিক তালিকা, গ আছে যুগ্ম তালিকা। 8 নম্বর আছে গভর্নর জেনারেলের দায়বদ্ধতা, গভর্নর জেনারেলের তার কাজের জন্য সরাসরি ভারত সচিব ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ ছিলেন প্রাদেশিক সরকারের ক্ষেত্রে। তো আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে তাকাই তাহলে এখানে লেখা আছে, কিন্তু ভারত শাসনের প্রেক্ষাপট আলোচনা করতে হবে। এই যে এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে পড়বেন, পড়ার পর আপনারা অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবেন। তো তারপর আছে প্রাদেশিক সরকারের ক্ষেত্রে স্বায়ত্তশাসন, প্রাদেশিক প্রদেশগুলোতে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে স্বায়ত্তশাসনও প্রতিষ্ঠা করা হয়। 2 নম্বর প্রাদেশিক আইনসভা, বাংলাসহ 6টা প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট এবং অবশিষ্ট 5টিতে এককক্ষ বিশিষ্ট আইনসভা রাখা হয়, দায়বদ্ধতা। 3 নম্বর প্রাদেশিক মন্ত্রিসভা তাদের কাজের জন্য প্রাদেশিক আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন। 4 নম্বর যে বিষয়টা গভর্নরের দায়িত্ব, তো কেন্দ্রের অনুকরণে প্রদেশের আইন শৃঙ্খলা ধর্ম ইত্যাদির দায়িত্ব গভর্নরের হাতে দেওয়া হয়। 5 নম্বর গভর্নরের চূড়ান্ত সিদ্ধান্ত ক্ষমতা, প্রদেশের গভর্নর আইন প্রণয়ন এবং নাকচ করার অধিকারী হয়ে থাকেন। 6 নম্বর হচ্ছে পৃথক নির্বাচন, কেন্দ্রের মতোই সুশাসন ও তফসিল জাতিদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। যাওয়া যাক পরবর্তী ধাপে। তো আমাদের খ নম্বর অ্যাসাইনমেন্টের যদি দিকে তাকাই বা খ নম্বর প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে দ্বি জাতিতত্ত্ব, এইটা আমাদেরকে বলতে দ্বি জাতিতত্ত্বের তাৎপর্য লিখতে বলছে। তো দ্বি জাতিতত্ত্ব হচ্ছে ভারত ও পাকিস্তানের নামে 2টা স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠন করা হয়। ভারতকে রাজনৈতিকভাবে দ্বি জাতিভক্ত করার নির্ণায়ক আদর্শত্রয়ী একটি রাজনৈতিক মতবাদ ভারত থেকে ব্রিটিশ শাসন আসনের প্রাককালে। তো তারপরে আমি একটু জুম আউট করে নেই। হ্যাঁ, বিশ শতকের 40-এর দশকে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতিতত্ত্বের ধারণা উন্মেষ ঘটায়। এ তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে। অনেক বিশেষজ্ঞ মনে করেন জিন্নার দ্বিজাতিতত্ত্বই 1940 সালে লাহোর প্রস্তাব উপস্থাপনের ভিত্তি তৈরি করেছিল। কংগ্রেসের সভাপতি পণ্ডিত জহুরুল্লাহ নেহরু ঘোষণা করেন যে ভারতীয় উপমহাদেশে কেবল 2টি দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, একটি হলো কংগ্রেস এবং অপরটি হলো সরকার। বাকি দলগুলো কংগ্রেসের অন্তর্ভুক্ত মুসলিম মৃত্যুদণ্ডের অত্যন্ত ক্ষুব্ধ হন। মোহাম্মদ আলী জিন্না হিন্দু মুসলিম সমস্যা সমাধানের জন্য হিন্দু নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করেও ব্যর্থ হন। পরে জিন্নার উপলব্ধি করেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থ রক্ষা পাবে না। 1940 সালে 22 মার্চ মোহাম্মদ আলী জিন্নার লিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্বে ভাষণ দ্বিজাতিতত্ত্বের ব্যাখ্যা তুলে ধরে প্রভাবে ভারতবর্ষে 2টি পৃথক জাতির বসবাস, হিন্দু মুসলমান, মুসলমানের কৃষ্টি স্বতন্ত্র, কালচার স্বতন্ত্র, আশা আকাঙ্ক্ষা স্বতন্ত্র, তাদের ঐতিহ্য এবং স্বতন্ত্র। সুতরাং জাতীয়তা যে কোনো মানদণ্ড অনুযায়ী ভারতের মুসলমানরা একটি জাতি, এভাবে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরা হয়, যার প্রতিফলন ঘটে 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবে। পরবর্তীতে এ দ্বিজাতিতত্ত্বের ভিত্তি 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। তো যাওয়া যাক পরবর্তী ধাপে। তো পরবর্তী ধাপে আমাদের রয়েছে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য এবং তাৎপর্য। আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে তাকাই তাহলে এখানে দেওয়া আছে লাহোর প্রস্তাব, অর্থাৎ লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য এবং তাৎপর্য। এই জন্য আমি বলছি যে আপনারা অ্যাসাইনমেন্ট লেখার সময় এই বিষয়গুলো ভালো করে পড়বেন। এই যে লাহোর প্রস্তাব, এখানে বলছে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য এবং তাৎপর্য। তো 1940 সালে 23 মার্চ লাহোর অল ইন্ডিয়া মুসলিম লীগ এর ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য যে অধিবেশনের আহ্বান করা হয় ওই অধিবেশনে লাহোর প্রস্তাব গৃহীত হয়। নিচে লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো। 1 নম্বর ভারতবর্ষকে বিভক্তি করে, এর উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলে মুসলিম এবং সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। 2, উল্লেখিত স্বাধীন রাষ্ট্রসমূহের অধীনে ইউনিট বা প্রদেশগুলোকে স্বায়ত্তশাসিত ও সার্বভৌমত্ব করতে হবে। 3, ভারতের অন্যান্য হিন্দু আন্দোলন অঞ্চলগুলোর সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। 4, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রস্তাবের তাৎপর্যের সাথে পরামর্শের ভিত্তিতে তাদের স্বার্থ অধিকার ও রক্ষার জন্য সংবিধানের পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে।
তো 5 নম্বর আছে হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর উপর ন্যস্ত থাকবে। এবার দেখা যাক তাৎপর্য। তাৎপর্য হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের অবিভক্ত ভারতের রাজনৈতিক অঙ্গনে অনন্য সাধারণ ভূমিকা পালন করে। লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর মুসলিম লীগের রাজনৈতিক ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ উপস্থিত হয়। মুসলমানের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। অপরদিকে হিন্দুরা লাহোর প্রস্তাবে মনে প্রাণে মেনে নিতে পারেনি। গান্ধীর মতে লাহোর প্রস্তাব মেনে নেওয়ার অর্থ ভারতকে ব্যবচ্ছেদ করা এবং তা একটা পাপ কাজ। জওহরলাল নেহরুর বলেন, লাহোর প্রস্তাব মেনে নিলে ভারত বই করবে বলকান রাষ্ট্রগুলোর ছোট ছোট রাষ্ট্রের বিভক্ত কর্তৃত্ববাদী পুলিশ রাষ্ট্র। লাহোর প্রস্তাবকে মুসলিম লীগ বিরোধী পত্রিকাগুলো পাকিস্তান প্রস্তাব বলে অভিহিত করে সমালোচনা শুরু করে। তাদের অপবাদই পরে মুসলিম লীগের জন্য সুবাদে পরিণত হয়। লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত অর্জন করে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে 14ই আগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। তাহলে যাওয়া যাক পরবর্তী ধাপে। তো পরবর্তী ধাপে রয়েছে ঘনং প্রশ্ন। তো আমাদের ঘনং অ্যাসাইনমেন্টের দিকে যদি আমরা তাকাই, এখানে ছিল যে লাহোর প্রস্তাবগুলো 1947 সালে ভারতের স্বাধীনতা আইন, অর্থাৎ এই দিকে 1947 সালে ভারতের স্বাধীনতা আইনের প্রেক্ষাপট বৈশিষ্ট্য। তো এবার আমরা দেখব ঘনং প্রশ্নের উত্তর। তো 1947 সালে ভারতের স্বাধীনতা আইন বিভিন্ন কারণে সমালোচিত হলেও এই আইনের গুরুত্বে অস্বীকার করার কোনো উপায় নেই। এই আইন দ্বারা গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছায় ক্ষমতা বিলুপ্তি করায় ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের সংসদে স্বতন্ত্র সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ বা বিনা রক্তপাতে এই আইন দ্বারা দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ইতিহাসের গতিপথ ধরে নবপথ। এ আইন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। নিম্নলিখিত কারণে 1947 সালে আশা আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে এই দুইটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র। এ আইনের আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো এ আইনের মাধ্যমে ভারত ও পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের সূত্রপাত ঘটে। পরিশেষে বলা যায় যে 1947 সালের ভারত স্বাধীনতা আইন এবং এই উপমহাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক দলিল। এ আইনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। 1957 সালে যুদ্ধে যা সংগঠিত হয়েছিল, 1947 সালে ভারত স্বাধীনতা আইনের তার সমাপ্তি ঘটে। ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণ মুক্তি হয়ে ভারতবর্ষে ভারত ও পাকিস্তান এই দুইটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে এ আইনে। 1947 সালে 14ই আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে এ পরিষদ ব্রিটিশ কমনওয়েলথ এর অংশ হিসাবে ভারতের পূর্ণ স্বাধীনতা ঘোষণা দেয়। গণপরিষদ জওহরলাল নেহরুর মন্তব্য করেছেন, লং ইয়ার্স অ্যাগো উই মেড এ টাইস্টি উইথ ডেন্সটি সরি টাইস্ট উইথ ডেস্টিনি অ্যান্ড হাউ দ্য টাইম কামস হোয়েন উই শ্যাল রিডিম আওয়ার প্লে নট হোলি অর ফুল মেজার্স বাট ভেরি সাস্টেন্টিল সাস্টেন্টিল এস ইউ সরি ভেরি সাবস্টেন্টেল এস ইউ ভি এস টি এন টি আই এল সাবস্টেন্টেল। অর্থাৎ এভাবে আপনারা বানানটা একটু দেখে লেখার চেষ্টা করবেন এখান থেকে। তারপর এভাবে 200 বছরে ব্রিটিশ শাসনের অবসান হয় এবং ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুইটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্না এবং ভারত ইউনিয়নের গভর্নর জেনারেল নিযুক্ত হন লর্মা উল্ট ব্যাটেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান। তো 1947 সালে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর স্বাধীন পৃথক রাষ্ট্রের সৃষ্টি। এই আইনের ফলে 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত নামে দুইটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয় এবং তারা ডোমিনিয়ন মর্যাদা লাভ করে। 2 নম্বর হচ্ছে নতুন প্রদেশের সৃষ্টি, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা নামে দুইটা আলাদা প্রদেশ সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রত্যাহার, ভারত শাসন আইন 1947 15ই আগস্টের পর থেকে ভারতের উপমহাদেশে ব্রিটিশ সরকারের কোনো নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব থাকবে না। তো 5 নম্বর হচ্ছে গভর্নর জেনারেলের নিয়োগ এবং ভারত সচিবের পদ বিলুপ্তি। নবগঠিত রাষ্ট্রসমূহের জন্য পৃথক গভর্নর জেনারেল হবেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি, এটার মাধ্যমে ভারতের সচিবের পদ বিলুপ্ত হয়। 5 গভর্নর জেনারেল ও গভর্নরের ক্ষমতা হ্রাস, ভারত স্বাধীনতা আইনে গভর্নর জেনারেল এবং গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিচার বুদ্ধিজনিত ক্ষমতা এবং বিশেষ দায়িত্ব এর বিলুপ্তি বা বিলোপ সাধিত হয়। ভারত স্বাধীনতা আইনে বলা হয় গভর্নর জেনারেল ডোমিনিয়ন মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করে। দর্শক, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের
কোনো ধরনের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী অ্যাসাইনমেন্ট বা পরবর্তী যে টপিক্স নিয়ে আলোচনা করবো সেগুলো আরও গুরুত্বপূর্ণ হোক। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।